এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আর বেশি দিন নয় অনু, আমার মন বলছে এবার তুই ঠিক ভালো হয়ে যাবি। আমি তোর নামে ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছি, এবার আর ঠাকুর আমাকে ফেরাবেন না, দেখবি তুই ভালো হয়ে যাবি। অনেক তো কষ্ট দিল, আর কত ঘুমন্ত মানুষের মাথায় তো ঠাকুরের ফুল ছোঁয়াতে নেই। তুই ঘুম থেকে উঠ, আমি ঠাকুর ঘর থেকে পুজোর ফুল এনে তোর মাথায় ছুঁয়ে দেব, দেখবি তুই ভালো হয়ে যাবি মা, ভালো হয়ে যাবি। এই ঘরটা কখনো খালি থাকে না, এবার কি করো? তোমার মা এখানে আছে, মাকে বের করতে না পারলে কিছুই করা যাবে না। মোহনা ফিরে আসার আগে কাজটা সারতে হবে। না না, আমাকে তো বের করতেই হবে, আমাকেই বের করতে হবে, কিন্তু কি বলে বের করবো ওখান থেকে? কি এত ভাবছো মধু? না অম্বর, একটা না বিরাট ভুল হয়ে গেছে, মানে আমার মাথা থেকেই না একটা কথা জাস্ট বেরিয়ে গেছে। কি ব্যাপার বলো তো? দেখো, ইন্দ্রিলা আর আয়ুষের বিয়ে নিয়ে বাড়িতে এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এত আলোচনা হচ্ছে, প্ল্যান হচ্ছে, কিন্তু মায়ের সঙ্গে তো কোনো আলোচনাই করা হয়নি। না না না, এটা তো সত্যি খুব ভুল হয়ে গেছে আমাদের। কি করা যায় বলো তো? সত্যি, আফটারঅল দেখো, ওনার বড় নাতির বিয়ে বলে কথা। এক্স্যাক্টলি। না না, মাকে ইনভলভ করতেই হবে, না হলে মা খুব কষ্ট পাবেন জানো। হ্যাঁ, সে তুমি ঠিকই বলছো। উনি কি পুজো দিয়ে ফিরেছেন? হ্যাঁ, অনেকক্ষণ। ও, তাহলে কাজ করবে, আমি ওনাকে ডাকছি। মা, মা আসছি। যাক, কাজ হয়েছে, এবার দেখি মোহনা কি করে বাঁচায় দিদিকে। বাবা, হঠাৎ আজামাই ডাকছে। সুমন্ত, ডক্টরকে কল করো, ঘর ফাঁকা করার ব্যবস্থা করে দিয়েছি, বাড়ির পিছন থেকে ঢোকাও, ড্রয়িং এর লোক আছে। তোমাদের দেখে মনে হচ্ছে কিছু জরুরি আলোচনা হচ্ছে না? হ্যাঁ, আয়ুষের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এই তো মা এসে গেছে। মা, আসুন আসুন, বসুন। মা, বলছিলাম যে এদিকে আয়ুষের বিয়ে তো মোটামুটি ঠিক হয়ে গেল, অনেকটা কাজ এগিয়েও গেল, অথচ আপনার সঙ্গে তো এখনো কোনো আলোচনাই করা হলো না। মানে আয়ুষের বিয়ে ভালো মন্দ আপনার তো কিছু মতামত আছে, সেটাও তো আমাদের জানা উচিত। আমি আমি কি বলবো, আর তাছাড়া এই ব্যাপারটা নিয়ে তোমরা তো খুব সুন্দর কাজ করছো। হ্যাঁ, এটা এটা আমাদেরই ভুল যে আপনার সঙ্গে আলোচনা করা হয়নি। তো মধু বললো আপনাকে ডাকার কথা, তাই ডাকলাম একবার, একটু আলোচনাটা করে নিতে হবে তো, আফটারঅল আপনার বড় নাতির বিয়ে। সত্যি ভালোই হয়েছে, তোমারও হাতে এখন অনেক সময়, আমরাও ফ্রি, সবাই মিলে বসে আলোচনা করতে পারবো। বিয়ের আলোচনা বলে কথা, এটা তো দু চার কথায় শেষ হবে না, তাই না মা? দিদা, বিগ্রহের বিয়ে, আমার একটা কথা বলবে? কি দাদু ভাই? তুমি বিয়েতে খুশি? এই বিয়ে নিয়ে তো আমাদের কারোর কোনো আপত্তি ছিল না, তবে এইভাবে বিয়েতে আমার কোনো মত নেই। সেটা ঠিকই, আমি বুঝতে পারছি, কিন্তু আসলে ওরা তো দুজনে দুজনকে পছন্দ করে, আর বিয়েটা কবে থেকে ঠিক হয়ে রয়েছে,
এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা ওই ডেট নিয়ে এত মাথা ঘামাইনি। হ্যাঁ, আসলে আয়ুষ আর ইন্দ্রিলা একসঙ্গে থাকবে এটাই তো শেষ কথা, তাই এটা নিয়ে আর আমরা ঠিক বিতর্ক চাই না। হ্যাঁ, ভালো থাকুক দুজন, ভালো থাকলেই ভালো। কিন্তু কিন্তু কি না বলুন, আপনার আপনার কিছু বলার থাকলে বলুন, মন খুলে বলুন আমাদেরকে, নিঃসংকোচে বলুন। আজ তুমি আমাকে ডাকলে কথা বলতে তাই বলছি, তাছাড়া দিদা হিসেবে এই কথাটা বলাটা আমার কর্তব্যই। নিশ্চয় বলবেন আপনি, বলুন। মানে ওই মেয়ে আমার পছন্দ না। কোথায় যাচ্ছেন? মায়ের কাছে যাচ্ছেন না তো? আমি এইখানে, মা তো ওখানে একা। দাদা গাড়ি ঘোরান, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, গাড়িটা ঘোরান। বাড়ি যাবেন? আপনার মামা তো এদিকেই গেছে। না, আমরা আর মামাকে খুঁজবো না, আপনি বাড়ি চলুন, গাড়িটা ঘোরান। কিন্তু ম্যাডাম তো বললো যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ খুঁজতে। সত্যি কি গাড়ি ঘুরিয়ে নেবো? হ্যাঁ ঘোরান বলছি তো, ঘোরান গাড়িটা। ম্যাডাম জিজ্ঞেস করলে কি বলবো? দেখুন আপনি যদি গাড়িটা না থামান আমি কিন্তু এখান থেকে লাফিয়ে নেমে পড়বো। না না না, এভাবে না, আপনার দেখতে হলে যাবে। আমি গাড়িটা ঘোরান ঘোরান ঘোরান, এবার থামান 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 থামান। কেন কেন মানে পছন্দ না কেন, কি সমস্যা তুমি বলো মা? যেই মেয়ে মায়া কম সেই মেয়ে সুখী সংসার গড়তে পারবে তো? একজন স্ত্রীর প্রথম কাজ হলো পরিবারকে আগলে রাখা। শুধু স্বামী নিয়েই তার পরিবার নয়, পরিজন নিয়ে পরিবার। তাদের প্রতি মায়া না থাকলে পরিবার চেয়ে পরিবার হয় না। সে তো সময় আসলে তবে বুঝে যায়। তোমাদের সময় লাগে বাবা, তবে আমরা ভোর দেখেই বলি দিনটা কেমন যাবে। কি বলতে চাইছো তুমি? মোহনাই ঠিক বলে, যে মেয়ে তার হবু শাশুড়িকে